আজকে ডিবির হারুন সাহেব একটা খুবই যথার্থ কথা বলেছেন। কথাটা হলো, যত বড় নেতা হোক ওয়ারেন্ট থাকলেই গ্রেপ্তার। তো নির্বাচনের আগে আসলে এরকম কথা বলা দরকার ছিল, কেন ওয়ারেন্ট থাকলেই গ্রেপ্তার, যত বড় নেতাই হোক। তো ওয়ারেন্ট কার নামে হবে? আওয়ামী লীগের নেতাদের নামে হবে? হবে না। তো হবে হচ্ছে বিরোধী দল বিএনপির নেতাদের নামে। তো ভালো, সেটাই এখন এইভাবে উচ্চারণ করার মধ্য দিয়ে একটা বার্তা বিরোধী দল পেয়ে গেল যে ওয়ারেন্ট থাকলেই তো, এখন তো আইন, আদালত, পুলিশ সবই তো মোটামুটি নিয়ন্ত্রণে। তো আদালত থেকে বেরোবে, থানার থেকে ওয়ারেন্ট হবে, আর পুলিশ গ্রেপ্তার করতে থাকবে, এটাই তো স্বাভাবিক। তো হবে না কেন? মানে এমন কোনো মানে নেতা কর্মী কি বাকি আছে কি না, এটা একটা গবেষণা করার বিষয়। আমি জানি না, ঢাকার যেই এতগুলো গণমাধ্যম প্রায় বলে যে মানে 300-400 নাকি গণমাধ্যম, কোনো গণমাধ্যম আমার শুধু একটা গবেষণা রিপোর্ট করা দরকার যে মামলা নেই এরকম বিএনপির নেতা কর্মীর একটা আলাদা একটা করা হোক, যে মামলা ছাড়া আছে, যে ধরেন 5 লাখ নেতাকর্মী, তার মধ্যে 200 বা 500 নেতার নামে কোনো মামলা নেই। এটা যদি মানে কোনো রিপোর্টার বের করতে পারে বা কোনো গবেষণায় বিশ্লেষণে আসতে পারে, আমি মনে করি যে এটা হবে সেরা একটা বিষয়, যে এইরকম শত শত মামলার মধ্যে এই 200, 400 বা 150 জন বেঁচে গেছে। এটা একটা সেরা রিপোর্ট হবে এবং একটা সেরা বিষয় হবে যে কেমনে বাঁচলো তারা। আমি বললাম এই কারণে যে ওই যে বলছেন না যে এখন ধরেন মামলা আছে, তো মামলা হলে মানে তার সে যদি নিয়মিত হাজির না হইতে পারে বা কোনো কারণে কোনো, আর অনেক মামলার তো কোনো খবরও অনেকে পায় না, তো তারপরে ওয়ারেন্ট বেরোলো, গ্রেপ্তার হলো। পুলিশ বলল না আমার তো কিছু করার নেই, আমি তো করতে চাইনি, কিন্তু ওয়ারেন্ট বেরিয়েছে, কী করব। তো থানা আদালতকে বলা হবে না আমাদের তো নিয়ম অনুযায়ী এটা করতে হবে, দেশে তো আইনের শাসন আছে। তো সবগুলোই হচ্ছে খুব যুক্তিসঙ্গত কথাবার্তা। তো এইসব যুক্তিসঙ্গত কথাবার্তাই ক্ষতিগ্রস্ত কে হবে? হবে বিরোধী দল। আচ্ছা, বিরোধী দল যদি ক্ষতিগ্রস্ত হয় তাতে সমস্যা কোথায়? এতে ওই যে আইনের শাসন, নির্বাচন শান্তিপূর্ণ করা খুবই শান্তিপূর্ণ হবে। আমার ধারণা যে প্রচুর ওয়ারেন্ট বের হোক এবং হবে, এবং বিরোধী দলের নেতাকর্মীরা সেই মানে আইনের যেই মানে কি বলে স্বাভাবিক গতি, সেই গতি অনুযায়ী সবাই কারাগারে থাকবে, তখন নির্বাচন একদম শুনশান নিরাপত্তার মধ্য দিয়ে হয়ে যাবে এবং আমাদের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। সম্ভবত এরকমই একটা পরিবেশ পরিস্থিতি আমরা সামনে দেখতে পারি যেভাবে চলছে, বা আমাদের ডিবি হারুন সাহেব যেভাবে কথা বলছে। তো যাই হোক, রিপোর্টটা আমি একটা শিরোনামটা পড়লাম একটা পত্রিকা থেকে, মানব জমিন থেকে, যত বড় নেতা হোক ওয়ারেন্ট থাকলেই গ্রেপ্তার, ডিবি হারুন। তো সুন্দর তিনি ব্রিফিং দিচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাজই অপরাধী ব্যক্তিকে আইনের আওতায় আনা উল্লেখ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ বলেন, যিনি যে পর্যায়ের নেতাই হন না কেন আইন তার নিজস্ব গতিতে চলে, এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হবেও না। ভাবখানে এমন যে যিনি যে পর্যায়ের নেতাই হোক না কেন, মানে এটা যদি আওয়ামী লীগের ক্ষেত্রেও হয় তাহলেও একই জিনিস। তো সবাই তো জানে যে আওয়ামী লীগের ক্ষেত্রে তো এরকম হবে না। তো ফলে এই কারণে তত্ত্বগতভাবে আপনি বলতে পারবেন না যে ডিবি হারুন এটা কী বললো, সে তো ঠিকই বলেছে, তো ওয়ারেন্ট বের হবে, গ্রেপ্তার করবে, গ্রেপ্তার না করাটাই তো সে বেআইনি কাজ হবে। বুধবার দুপুরে মিন্টু রোডের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিবি প্রধান বলেন, আইন সবার জন্য সমান, তিনি রাজনৈতিক ব্যক্তি হন অথবা যে কোনো ব্যক্তি, কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ও সুস্পষ্ট মামলা থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুনা রশিদ বলেন, তার অর্থাৎ এনির বিরুদ্ধে মোট 2টি ওয়ারেন্ট আছে লক্ষ্মীপুর থানায়। জেলা পুলিশের রিকোয়েস্টের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, পাশাপাশি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় পুলিশকে আঘাতের মামলায়ও তিনি FRI-ভুক্ত আসামি। 2টি ঘটনায় ধানমন্ডি থানা পুলিশ তাকে ধরে আনে, তার বিরুদ্ধে ওয়ারেন্ট হলেও তিনি আদালতে হাজির হননি, জামিন নেননি, তিনি কোনো মামলাতেই হাজির হননি, ওয়ারেন্ট থাকায় তাকে পুলিশ গ্রেপ্তার করে। ওয়ারেন্টের কথা এনিকে থানা পুলিশ বারবার জানিয়েছিল কিন্তু তিনি হাজির হননি বলেও উল্লেখ করেন তিনি। কী করবেন তাহলে? পুলিশে তো আর কিছু করার নেই,
কারণ পুলিশ তো আইন অনুযায়ী চলে, তো সেই আইন অনুযায়ী হ্যানি গ্রেপ্তার হয়েছে, অন্যরাও হবেন, এটি তো স্বাভাবিক। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।